আপনার অর্থনৈতিক অবস্থা যেমনই হোক না কেন, মানুষ যত গরিবে হোক যাই হোক, মানুষ কিন্তু ধনী মানুষের ব্যাপারে জানতে চায়, ধনী মানুষের ব্যাপারে মানুষের আগ্রহ থাকে। সেটা ঘৃণার কারণে হোক, হিংসার কারণে হোক, বিদ্বেষের কারণে হোক, কষ্টের কারণে হোক, যে কারণেই হোক না কেন, ধনীদের ব্যাপারে মানুষের আগ্রহ থাকে চিরকাল। আজ আমরা পৃথিবীর কয়েকটি ধনী পরিবার নিয়ে আলোচনা করব, যারা যুগ যুগ ধরে ধনী। এই আলোচনায় পৃথিবীর সেরা ধনী ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট, জেফ বোজেস এরা আসবে না, কারণ এরা ব্যক্তিগতভাবে ধনী, নিজের চেষ্টায় ধনী। আমরা আলোচনা করব শুধুমাত্র যারা পারিবারিকভাবে ধনী, 100 বছর, 150 বছর, 50 বছর যাবত যারা যুগ যুগ ধরে ধনী হয়ে আসছে। এই পৃথিবীতে সবচাইতে ধনী পরিবার হলো আমেরিকার ওয়ালটন ফ্যামিলি। 1862 সালে এই পরিবারটি প্রতিষ্ঠা করেন স্যাম ওয়ালটন। বিশ্ববিখ্যাত কোম্পানি ওয়ালমার্ট এই পরিবারের মালিকানাধীন। এই পরিবারটি $228 বিলিয়ন নিয়ে পৃথিবীর সবচাইতে ধনী পরিবার হিসেবে স্বীকৃতি পেয়েছে। একটি তথ্য দিয়ে রাখতে হয়, এই ওয়ালমার্ট কোম্পানিটি, এই পরিবারের মালিকানাধীন ওয়ালমার্ট কোম্পানিটি সারা পৃথিবীতে সস্তা পণ্য পাওয়ার জন্য বিখ্যাত, নাম করা। পৃথিবীর সবচাইতে দ্বিতীয় ধনী পরিবার মার্স ফ্যামিলি। এই ফ্যামিলি চকলেটের ব্যবসা করে, ক্যান্ডির ব্যবসা করে। তাদের সম্পদের পরিমাণ $160 বিলিয়ন। এই পরিবারটিও আমেরিকার পরিবার। পৃথিবীর তৃতীয় ধনী পরিবার হলো কোচ ফ্যামিলি। এই পরিবার $128 বিলিয়নের মালিক। এই পরিবারটিও আমেরিকায় অবস্থিত। এই পরিবারটির জন্ম 1828 সালে। চার্লস কোচ এই পরিবারটির জন্ম দেন 1828 সালে। তাদের রয়েছে তেলের ব্যবসা। এই পৃথিবীর চতুর্থ ধনী পরিবার হলো সৌদ পরিবার, অর্থাৎ সৌদি আরবের রাজ পরিবার। এই তাদের সম্পদের পরিমাণ $105 বিলিয়ন। এই পরিবারে 15,000 সদস্য রয়েছে। তবে এই পরিবারটি প্রতিষ্ঠা হয় একই সাথে, যখন 1930 সালে সৌদি আরবের রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। এই রাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই সৌদ রাজ পরিবারের জন্ম। তবে সত্যিকার অর্থে বলতে হয়, যিনি এই বিষয় নিয়ে গবেষণা করেছেন স্যাম অ্যালামনাই, তিনি বলেছেন সৌদি রাজ পরিবারের প্রকৃত অর্থের তথ্য দিতে সৌদি রাজ পরিবার রাজি নয়, সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানও রাজি নয়, যে কারণে সৌদ রাজ পরিবারের সঠিক অর্থের হিসাব পাওয়া সম্ভব নয়, পাওয়া যায়নি। সৌদ রাজ পরিবার যেই ব্যবসাগুলো আমেরিকা, ব্রিটেন, জার্মান, ফ্রান্সে পরিচালনা করে, ওই ব্যবসাগুলো হিসেব করে এই সম্পদের পরিমাণ নির্ণয় করা হয়েছে। তবে তাদের প্রকৃত সম্পদের পরিমাণ আরও কয়েক গুণ বেশি হতে পারে, যে কারণে এই পরিবারটির সম্পদের বিষয়ে সঠিক তথ্য দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পৃথিবীর পঞ্চম ধনী পরিবার হরম্যান ফ্যামিলি। 187 বছর আগে 1837 সালে এই পরিবারটি ফ্রান্সে প্রতিষ্ঠা হয়। এই পরিবারে রয়েছে চামড়া, অলংকার, সুগন্ধি এবং ফ্যাশনের ব্যবসা। এই হরম্যান ফ্যামিলির মোট অর্থের পরিমাণ $98 বিলিয়ন। এছাড়াও ভারতের দ্য আম্বানি ফ্যামিলি $79 বিলিয়ন, জার্মানের দ্য ওর্থ মেয়ার ফ্যামিলি $77 বিলিয়ন, ইংল্যান্ড বা লন্ডনের দ্য গোল্ড মেয়ার ফ্যামিলি $67 বিলিয়ন, নরওয়ের দ্য থমাস ফ্যামিলি $53 বিলিয়ন এবং হরম্যান ফ্যামিলি $45 বিলিয়নের মালিক। এই ছিল পৃথিবীর সেরা 10টি ধনী পরিবারের সম্পদের পরিমাণ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।